শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে আমি রিয়েক্টের জন্য আরও একটা ভালো আইডির সঙ্গে পরিচয় করিয়ে দেবো সেটা হচ্ছে ওয়েব স্ট্রম তো এর আগে আমরা যে টিউটোরিয়ালগুলো দেখেছি সেখানে আমি কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেছি তবে আগামী ভিডিও টিউটোরিয়ালগুলো থেকে আমি ওয়েব স্ট্রম যে আইডিটা আছে সেই আইডিটা ব্যবহার করব আমার মনে হয় ভিজুয়ালি স্টুডিও কোডের থেকে ওয়েবস্ট্রম অনেক বেশি অ্যাডভান্স অনেক বেশি আরও ফিচার আমরা ওয়েবস্ট্রমে পাবো এতে করে আরও দ্রুত আমরা কোড লিখতে পারবো অনেক ইজিলি আমরা টিউটোরিয়ালগুলোকে আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো তো আপনি যদি গুগলে গিয়ে ওয়েব স্ট্রম লিখে সার্চ করেন তাহলে জেড ব্রেইন্স ডট কম স্ল্যাশ ওয়েব যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন আর এই যে ওয়েবস্ট্রম আইডি ই এটা কিন্তু মূলত জাভাই স্ক্রিপ্টের জন্যই তৈরি করা এ কারণে বলা হচ্ছে স্ট্রম দি স্মার্টেস্ট জাভাই স্ক্রিপ্ট আইডি তো এখানে আপনি প্রথমে তিরিশ দিনের জন্য একটা ট্রায়াল ভার্সন পেয়ে যাবেন আর আপনি যদি এটাকে কিনতে চান তাহলে বাই অপশনে গিয়ে আপনি এটাকে কিনতে পারেন এখন পার ইয়ার এটার ফি হচ্ছে একশো ডলার তো বোঝাই যাচ্ছে পেইড জিনিস নিশ্চয়ই ভিজুয়াল স্টুডিও করে থেকে ইনশাল্লাহ ভালো হবে এটা তো আমি ওয়েবস্ট্রম ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করে আমার ডেস্কটপে আমি এখানে রেখেছি তো এবার আমি ওয়েবস্ট্রমটাকে ইনস্টল করছি তো ওয়েবস্ট্রম যে আইডিটা এটা কিন্তু আপনার ভিজুয়াল স্টুডিও করতে থেকে একটুখানি বেশি ভারী হবে হয়তো বা আপনার কম্পিউটার একটুখানি স্লো হবে তবে খুব বেশি স্লো হবে না ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এতটুকু ইনশিওরিটি আমি দিচ্ছি যে আমি এর আগে ওয়েবস্ট্রম ব্যবহার করেছি মূলত আমি ওয়েবস্ট্রম দিয়েই প্রজেক্টগুলো করি কেননা লার্জ স্কেল কোড লিখতে গেলে সেখানে কোড ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে তারপরে হচ্ছে ফার্স্ট কোড লিখার একটা বিষয় থাকে সেক্ষেত্রে ওয়েবস্ট্রোম কিন্তু ভিএস কোডের থেকে অনেক অনেক বেশি অ্যাডভান্স তো আমি এটাকে ইনস্টল করছি যে এটাকে ইনস্টল করা কিন্তু আহামরি কোনো বিষয় না জাস্ট নেক্সট 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 করে এলেই ইনস্টল হয়ে যাবে তো এটাকে ইনস্টল করার সময় আমি কী কী অ্যাসোসিয়েশনের সাথে চাচ্ছি সেগুলো এখানে আমি সিলেক্ট করে দিতে পারি তো আমি অ্যাসোসিয়েশন চাচ্ছি জাভাই স্ক্রিপ্ট সিএসএস এইচটিএমএল জেসন ওকে দেন আমি ডেস্কটপে একটা চৌষট্টি বিট লাঞ্চারও ক্রিয়েট করতে চাচ্ছি এবার আমি নেক্সট করে দিলাম ইনস্টল ওকে ফাইন আমার ওয়েব স্ট্রম ইনস্টল হয়ে গেল এখন আমি ওয়েব স্ট্রমকে এখান থেকেই রান করে দিচ্ছি এখানে প্রথমে বলতেছে যে আমি ওয়েবস্ট্রমে কোনো কনফিগারেশন নিয়ে আসতে চাই কিনা না আমি এখান থেকে ডু নট ইম্পর্ট সিটিংস এই অপশনটা চুজ করলাম দেন ওকে করছি এবার ওয়েব স্ট্রম আমাকে বলছে যে কী ধরনের থিম আমি চাই তো এখান থেকে আমি লাইট থিম সিলেক্ট করে দিচ্ছি লাইট লাইট থিমটাই বেশ ভালো দিন আমরা এই পেজে চলে আসলাম এখানে বলছে যে হচ্ছে আরও কোনো প্লাগইন আমি এর সঙ্গে ইনস্টল করে দিতে চাই কি না তো এখানে কিন্তু অ্যাভেলেবেল আরও বেশ কিছু প্লাগইন আছে যেরকম পোস্ট সিএসএস সাপোর্ট প্লাগইন আছে তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল থিম আছে হুম তারপরে হচ্ছে আইডি ভিম আছে মার্কডাউন আছে জেএস গ্র্যাপটিউয়েল আছে অ্যাম্বার জেএস আছে বেশ কিছু প্ল্যাগিন এখানে কিন্তু আমাদের আছে তো এই অবস্থায় কিন্তু আমাদের এতগুলো প্ল্যাগিন প্রথমে লাগছে না হুম তো এতগুলো প্ল্যাগিন প্রথমে লাগছে না জাস্ট আমি এখান থেকে প্রথমে এটাকে স্টার্ট ইউজিং করে দিচ্ছি ওকে তো এখানে অ্যাক্টিভেশন কে চাচ্ছে তো প্রথমে আমি এটার যে হচ্ছে ট্রায়াল ভার্সন আছে সেই ট্রায়াল ভার্সনটাই আমি এখানে ইনোভল করছি ওকে ফাইন আমার ওয়েবস্ট্রম এখানে ওপেন হয়ে গেল এখন ওয়েবস্ট্রমে যে সুবিধাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ওয়েব স্ট্রম দিয়ে যদি কোনো প্রজেক্ট আমরা তৈরি করি তখন নতুন রিয়াক্ট প্রজেক্ট তৈরি করার জন্য কিন্তু আমরা যে কমান্ড লাইনগুলো লিখি যে হচ্ছে এনপিএক্স ক্রিয়েট নিউ রিয়্যাক্ট অ্যাপ এইসব কমান্ড লাইন লেখার কিন্তু কোনো দরকার নেই আপনি যদি ক্রিয়েট নিউ প্রজেক্ট মেনুতে যান তাহলে ক্রিয়েট নিউ প্রজেক্ট মেনু থেকে কিন্তু আপনি এখানে নতুন প্রজেক্ট তৈরি করার জন্য অনেকগুলো অপশন এখানে আপনি পেয়ে যাবেন এখানে আপনি এমটি প্রজেক্ট তৈরি করার জন্য পেয়ে যাবেন এই স্টেম ফাইভ বয়লার প্লেটের জন্য এখানে আপনি অপশন পাবেন রিয়েক্ট অ্যাপ বুটেস্ট্রাফ ফাউন্ডেশন অ্যাঙ্গুলার জেস তারপরে রিয়েক্টনাটিভ নোট জেস কর্ডোভা তারপরে হচ্ছে মেট্রো তারপরে হচ্ছে হাউজেস ডার্ট প্রত্যেকটার জন্যই কিন্তু আপনি এখানে মেনু পেয়ে যাবেন তো আমরা শিখছি কি আমরা শিখছি হচ্ছে রিয়াক্ট অ্যাপ্লিকেশন এই কারণে আমরা রিয়াক্ট অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দেন আমরা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। আর যারা আপনারা পরবর্তীতে নেটিভ নিয়ে কাজ করবেন বা আমরা পরবর্তীতে যখন রিয়াক্ট নেটিভ নিয়ে পড়াশুনো করব তখন অবশ্যই তো আমাদের এই বিষয়টা মানে প্রয়োজন হবেই কেননা রিয়াক্ট নেটিভ নিয়ে কাজ করতে গেলে আমাদের যে পরিমাণ সোর্স কোড হবে যে পরিমাণ মডিউল হবে যে পরিমাণ লাইব্রেরির প্রচুর ফাইল হবে আমাদেরকে সেটা ম্যানেজ করার জন্য অবশ্যই আমাদের ওয়েব স্ট্রম প্রয়োজন হবে তো এখান থেকে আমি রিয়াক্ট অ্যাপ্লিকেশান সিলেক্ট করছি রিয়েক্ট অ্যাপ্লিকেশান সিলেক্ট করে আমার লোকেশান যা আছে তাই থাকলো দেন আমি এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি প্রজেক্টটাকে তো এখানে প্রজেক্ট ক্রিয়েট করার পরে খেয়াল করে দেখুন আমরা কি বলে টার্মিনালে গিয়ে কি বলে এনপিএম কমান্ড চালিয়ে যে ফাইলগুলো ডাউনলোড করি সেই ফাইলগুলো কিন্তু এখানে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাচ্ছে ওকে ফাইন নতুন প্রজেক্ট আমার তৈরি হয়ে গেল এখন নতুন প্রজেক্ট আমার যে ফোল্ডারের ভিতরে তৈরি হয়েছে সেই ফোল্ডারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনটাইটেলড তো এই অবস্থায় কিন্তু ফন্ট সাইজ একেবারেই অনেক কম তো এত ছোট ফন্ট সাইজ হলে আবার একটু সমস্যা তো আমি ফাইল থেকে এখানকার যে হচ্ছে সেটিং আছে সেই সেটিংয়ে গিয়ে আমি ফন্ট সাইজটাকে একটু বড় করে দিচ্ছি তো এখানে এডিটর অপশন আছে এডিটর অপশনের ভিতরে আছে হচ্ছে ফন্ট তো এখান থেকে ফন্ট সাইজ এখানে দেওয়া আছে হচ্ছে তেরো আমি ফন্ট সাইজ করে দিচ্ছি হচ্ছে ষোলো অ্যাপ্লাই ওকে ওকে ফাইন ফন্ট সাইজ বেশ বড় হয়ে গেল ফ্রন্ট সাইজ বড়ো হলে অবশ্য দেখতে সুবিধা হয় তো এইখানে আমি যদি সোর্সের ভিতরে ঢুকি সোর্সের ভিতরে একই মতো সব কিছুই কিন্তু আগের মতোই থাকবে যে ভিএস কোডের ভিতরে আমরা যে ফাইল স্ট্রাকচার পেয়েছিলাম ফোল্ডার স্ট্রাকচার পেয়েছিলাম এখানেও কিন্তু ফাইল ফোল্ডার স্ট্রাকচার সেম থাকবে তো এখান থেকে আমি ডট জে এস এর ভিতরে যাচ্ছি এখন এখান থেকে আমি করব কি স্ট্রম থেকে আমি অ্যাপ্লিকেশনটিকে রান করব তো ওয়েবস্ট্রম থেকে যদি আমরা অ্যাপ্লিকেশনকে রান করি তাহলে কিন্তু আবার ওই যে এই যে টার্মিনাল আছে এই টার্মিনালে গিয়ে আমরা ইচ্ছে করলে কিন্তু এখান থেকে এনপিএম স্টার্ট লিখে যদি ইন্টার বাটন প্রেস করি তাহলে এখান থেকে অ্যাপ্লিকেশনটি রান হবে আমার আবার আমি যদি মনে করি যে না এরকম করে বারবার লিখে লিখে রান করা আমার জন্য বেশ ঝামেলাপূর্ণ মনে হচ্ছে তাহলে এখানে যে এই যে সরাসরি একটা অপশন আছে এনপিএম স্টার্ট অপশন এখান থেকেও কিন্তু আমি ই করতে পারি আমার প্রজেক্টটাকে সরাসরি রান করতে করে নিতে পারি এটাই কিন্তু ওয়েবস্ট্রমের আরেকটা বড় বড় সুবিধা যে প্রজেক্টকে বারবার রান করার জন্য আমাদের ইতে যেতে হচ্ছে না বারবার টার্মিনালে যেতে হচ্ছে না ওকে ফাইন রি অ্যাপ্লিকেশনটি আমার এখানে রান হয়ে গেল আবার এখানে আরও বেশ কিছু যে সুবিধাগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে ধরুন সোর্স সোর্সের ভিতরে যদি নতুন কোনো ফাইল তৈরি করি আমরা সেখান থেকে সরাসরি আমরা টাইপ স্ক্রিপ্ট ফাইল তৈরি করবো না জাভাই স্ক্রিপ্ট ফাইল তৈরি করবো না স্টাইল স্টাইলশিট তৈরি করবো এখানে সরাসরি কিন্তু অপশন পেয়ে যাচ্ছি ধরুন এখান থেকে আমি জাভাই স্ক্রিপ্ট ফাইল তৈরি করব তাহলে জাভাই স্ক্রিপ্ট ফাইলের একটা নাম দিয়ে দিলাম হচ্ছে মাই মাই লিখে কিন্তু আর জাভাই স্ক্রিপ্ট এর জন্য কিন্তু ডট জেস এক্সটেনশন দেওয়ার কোনো দরকার নাই আমি যদি বাটন প্রেস করি তাহলে অটোমেটিকলি ডট জেস এক্সটেনশন নিয়েই এখানে আমার ফাইল তৈরি হয়ে গেল আবার এখানে যদি আমি রিক্টেড যে কোর্টসনিপ্রেটসগুলো আছে শর্টকাট ট্রিগার সেই শর্টকাট ট্রিগারগুলো ব্যবহার করি এখানে কিন্তু সরাসরি সেই শর্টকাট ট্রিগারগুলো আমরা পেয়েই যাব এই শর্টকাট ট্রিগারের জন্য নতুন কোনো প্লেগিন এখানে ইনস্টল করার প্রয়োজন হবে না তো এখানে শর্টকাট ট্রিগার আর সিসি নিয়ে আমি একটা ক্লাস কম্পোনেন্ট তৈরি করে ফেললাম এই ক্লাস কম্পোনেন্টের কি নাম হবে না হবে এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসলো আবার ক্লাস কম্পোনেন্টের জন্য কী কী ইম্পোর্ট করা প্রয়োজন না প্রয়োজন এখানে সব অটোমেটিকলি চলে আসলো তো আমরা স্ট্রম ব্যবহার করলে যেটা পাবো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কোডের সাজেশন আমরা পাবো প্রচুর পরিমাণে শর্টকাট আমরা পাবো যদিও ভিএস কোডেও আমরা এগুলো পাই ভিএস কোডেও কোড সাজেস্ট করে সেখানেও শর্টকাট আছে তারপরেও ভিএস কোডের থেকে ওয়েব স্ট্রম অনেক বেশি অ্যাডভান্স আবার ধরুন এই অ্যাপডট জে এস এই অ্যাপডট জে এস এর ভিতরে আমি মাই জে ক্লাস কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করব। তাহলে এখানে ইম্পোর্ট করবো আমি কাকে মাইকে তাহলে এই যে কাকে ইম্পোর্ট করছি এখানে কিন্তু সরাসরি আমি সাজেশান পেয়ে যাচ্ছি এই সাজেশানটা পিক আপ করলেই খেয়াল করে দেখুন যে হচ্ছে ইম্পোর্ট করার যে বিষয়টা সেটা অটোমেটিক্যালি কিন্তু এখানে হয়ে যাচ্ছে যেটা কিন্তু আমরা ভিএস করে পাচ্ছি না আমি যদি আরেকবার দেখাই ইম্পোর্ট কাকে ইম্পোর্ট করব মাইকে জাস্ট মাই লিখে জাস্ট মাই লিখার সময় সাজেশনটা যেটা আসছে সেই সাজেশনটাকে যদি আমরা এখান থেকে পিক করি তাহলেই অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে যাচ্ছে তো এই ওয়েবস্ট্রম করে কি প্রচুর পরিমাণে কোড সাজেস্ট করে তাতে করে হবে কি আমাদের সময় বেঁচে যাবে খুব দ্রুত আমরা কোড লিখতে পারবো আবার ধরুন এই যে মাই এই মাই নামটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন মাই নামের কোনো কম্পোনেন্ট আপনি রাখতে চাচ্ছেন না এই কম্পোনেন্টের নামটাকে এডিট করার প্রয়োজন আপনার তাহলে এখানে কিন্তু আপনি খুব সহজে রিফ্যাক্টর করার অপশন পেয়ে যাচ্ছেন রিফ্যাক্টর থেকে যদি আপনি রিনেম করেন রিনেম করে আমি এখান থেকে মাই ডট জেএস না করে এটাকে করে দিলাম হচ্ছে ইউরো ডট জে ইউর করে মায়ের বদলে ইউর লিখলাম ইউর লিখে এটাকে রিফ্যাক্টর করে দিলাম ইয়েস করে দিলাম তাহলে যখনই খেয়াল করে দেখুন ফাইলের নাম আমি মাই থেকে ইয়োর করে দিলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু ফাইলের নাম যেখানে যেখানে আমার ইয়োর হওয়া প্রয়োজন ছিল সেখানে সেখানে কি হয়ে গেল সেটা ইয়োর হয়ে গেল তো যদি আমরা এই রিফ্যাক্টরের যে সুবিধাটা সুবিধাটা যদি আমরা আমরা না পেতাম এখানে তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গায় ঢুকে ঢুকে আলাদা আলাদা করে প্রত্যেকটা জায়গায় এবার এই নামগুলোকে চেঞ্জ করে দেওয়া লাগতো সেক্ষেত্রে কি বিষয়টা কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ হতো তো ওয়েবস্ট্রোম থেকে এরকম বেশ কিছু অ্যাডভান্স ফিচার আমরা পাবো যেটা ভিএস কোড এর থেকেও বেশ বেটার মনে হবে আমাদের কাছে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে